হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যদি আপনারা স্কিপ করে কেটে কেটে তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখনো যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার অনেকগুলি মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুল দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি এই মুভিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভি সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি ফার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিশপাল সিং এবং মিউজিক দিয়েছেন দিয়েছিলেন কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দ এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেকি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা তো আপনারা যদি এই টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন

করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলা এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিটি আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক দিয়েছিলেন জিৎকলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম ফিল্মস এবং মুভিটি রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইডসগুলোকে রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভি সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা সেটা আমি ভিডিওর একটি জানিয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকের ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দুহাজার সালে তেলেগু মুভি থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিশপাল সিং এবং মিউজিক দিয়েছেন জিৎকা গলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম ফিলিপস এবং মুভিটি রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভি সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্যু মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভি একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভি ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজ গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটিকে লাইক করবেন যেটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কামি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেক্টেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে আমাদের

খানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্মার ফিল্ম করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভি দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই দেখতে পারেন এবং এছাড়া যদি এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির এস্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাজ জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য মুভিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই থামনেল বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্যু মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং ফিল্মস এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভি একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটিকে লাইক করবেন যেটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালের তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভি ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভি সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার অনেকগুলি মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুল দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জী নুসরাত জাহা খানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায়

হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লিড দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি আহ বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভি গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্মার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিটি দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই দেখতে পারেন এবং এছাড়া যদি এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য মুভিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভি একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভি ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালের তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কাম্পলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভি সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার অনেকগুলি মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুল দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জী নুসরাত জাহা খানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং দিয়েছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায়

হ্যালো বন্ধুরা আজ পর্যন্ত আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভি গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভি দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই দেখতে পারেন এবং এছাড়া যদি এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য মুভিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ফিল্ম ভেঙ্কটেশ মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভি একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালের তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কামি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভি দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুল দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জী নুসরাত জাহা খানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দ সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং দিয়েছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভি গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভি দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই দেখতে পারেন এবং এছাড়া যদি এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির এস্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য মুভিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ শান্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভি তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবাদের মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেব তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার চোদ্দো সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য মুভিটি আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক দিয়েছিলেন জিৎকলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভি সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা তো আপনারা যদি এই টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল ওইটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত সমস্ত গানগুলো ছিল জানেন জিৎ গাঙ্গুলির অসাধারণ এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত শান্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিশপাল সিং এবং মিউজিক দিয়েছেন দিয়েছিলেন কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় ১৪ এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনার এই মুভি টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত ধানকে আমরা লে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি ফার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভি গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহোতা এবং মিশপাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্মার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই দেখতে পারেন এবং এছাড়া যদি এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভি তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির এস্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত ইলেহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কামালি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ফিল্ম ভেঙ্কটেশ মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভি ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে তো আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ শায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেক্টেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুন্দর ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভি তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভি সম্পূর্ণ রিভিউ সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেব তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য মুভিটি আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক দিয়েছেন দিয়েছিলেন জিৎকম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহা খানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজ তো আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লে রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু হাজার সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভি গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ ফিল্মার ফিল্ম করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই দেখতে পারেন এবং এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভি তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির এস্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত ইলেহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্মস এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে তো আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ শায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুন্দর এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কামি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিডি ভেঙ্কটেশ এবং মুভিটিকে রিলিজ করা হয় এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার পাওয়ার মুভিটি মুভিটি নিয়ে নিয়ে তো আজকে আমরা কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহা খানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখনো যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভি গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো মুভিটি বক্স অফিসে ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির এস্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত ইলেহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভি ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে তো আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেক্টেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কামি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার পাওয়ার মুভিটি মুভিটি নিয়ে নিয়ে তো আজকে আমরা কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস মুভিকে ডাইরেক্ট করছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহা আনকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভি গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কট ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় এপ্রিল দু হাজার মুভিটি বক্স অফিসে ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত ইলেহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভি ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে তো আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত খানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেকটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ফিল্ম এবং সুরিন্দার ভেক্টেশ এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মুখতা এবং নিষ্পাল সিং এবং মিজি জিত কামি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলাগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার পাওয়ার মুভিটি মুভিটি নিয়ে নিয়ে তো আজকে আমরা কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস মুভিকে ডাইরেক্ট করছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুল দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহা খানকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কামালি এবং প্রোডাকশন কোম্পানি ছিল ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কট ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় এপ্রিল দু হাজার মুভিটি বক্স অফিসে ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং এবং গিয়ে এই দেখতে পারেন এছাড়া যদি এই টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভি ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত ইলেহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে তো আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা এই সময় কোথায় দেখতে সেটাও আমি বলে জানিয়ে দেবো সেটা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু ষোলো সালে মুক্তি পাওয়া বাংলা একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার অনেকগুলি মুভিকে ডাইরেক্ট বিশ্বাস্ট এবং অনেক মুভি মুভি তার ভালো বক্স অফিস করেছে এবং এবং মুভিটি খুবই সুন্দর ছিল এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জী নুসরাত জাহা খানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পাওয়ার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেক্টেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি সিডি এবং ফিল্মার ফিল্ম করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেবো মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসের আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্পলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলাগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন অ্যামাজন প্রাইম প্রাইম আপনারা আপনারা চাইলে হটস্টার এবং গিয়ে এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজের একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিত গাঙ্গুল দিয়েছেন এবং জানেন জিত গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিত সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত জাহা আনকে আমরা লিড হলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্য মুখার্জি এবং পুরুষ করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং ছেন জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরেন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলাকি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি গীতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকের আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেবো সাথে আপনাদের আরো অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরো কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখনো যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগে অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত হানকে আমরা লে রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখুন রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকে আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করেন অভিমন্য মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক ছিলেন জিত কামি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেঙ্কটেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কট ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় এপ্রিল দু হাজার করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগি মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম গিয়ে আপনারা এই এছাড়া দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিস তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে বলতে আমরা কথা বলতে চলেছি জিতের একটি অসাধারণ একটি সুপার হিট কমেডি অ্যাকশন মুভি নিয়ে তো আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি জিতের পাওয়ার মুভিটি নিয়ে তো আজকে আমরা পাওয়ার মুভিটি নিয়ে কথা বলবো এই মুভির সম্পূর্ণ রিভিউ দেব সাথে আপনাদের আরও অনেক কিছু তথ্য দেব মুভির কিছু ফ্যাক্ট মুভি কেমন ছিল মুভির আরও কিছু জরুরি তথ্য আপনাদেরকে দেবো তাছাড়া মুভির কিছু ভালো দিক খারাপ দিক মুভি কেন দেখবেন মুভির স্টোরি মুভির কাস্টিং মুভির কালেকশন মুভি কেমন ছিল আর সবচেয়ে যেটা জরুরি কথা হলো যে মুভিটা আপনারা এই সময় কোথায় দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব জানিয়ে দেব সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কারণ আমি ওই যে কথাটি আছে যেটা কিভাবে দেখতে পাবেন সেটা আমি ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদি আজকে ভিডিওটি একটি লাইক না করেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পাওয়ার দু সালে মুক্তি পাওয়া বাংলা ল্যাঙ্গুয়েজ এর একটি অ্যাকশন কমেডি মুভি ছিল মুভিটিকে ডাইরেক্ট করে রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আগেও অনেকগুলি বড় বড় মুভিকে ডাইরেক্ট করেছে এবং অনেক মুভি তার ভালো বক্স অফিস কালেকশনও করেছে এবং মুভিটি খুবই সুন্দর মুভি ছিল এবং এই মুভির যে সমস্ত গানগুলো ছিল সমস্ত গানগুলি জিৎ গাঙ্গুলি দিয়েছেন এবং জানেন জিৎ গাঙ্গুলির গানগুলি অসাধারণ হয়ে থাকে এবং এই মুভির ক্ষেত্রেও সেটি কাজ করে এবং মুভির গানগুলো খুবই সুন্দর ছিল এবং এই মুভির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই জিৎ সায়ন্তিকা ব্যানার্জি নুসরাত ইলেহানকে আমরা লিড রোলে দেখতে পাই এবং মুভিটি যতই হোক মুভিটি ওই সময় দেখো রিমেক খুব পরিমাণ চলছিল রিমেক মুভি বাংলাতে এবং ওই সময় এই মুভিটিও একটি রিমেক মুভি ছিল যেটি দু সালে তেলেগু মুভি পার্ট থেকে নেওয়া হয়েছে এবং যার মুখ্য ভূমিকা আমরা রবিতে যাকে দেখেছিলাম এবং এই মুভিটি বক্স অফিসে খুব ভালো চলেনি কিন্তু তবু ওই মুভিটি থেকে এই মুভিটিকে নেওয়া হয়েছিল ওই মুভির গল্পটি নিয়ে এই মুভিটিকে রিমেক বানা হয়েছিল হয়েছিল এবং মুভিটি ডাইরেক্ট করে অভিমন্যু মুখার্জি এবং প্রডিউস করে শ্রীকান্ত মহতা এবং নিষ্পাল সিং এবং মিউজিক জিত কাম্বলি এবং প্রোডাকশন কোম্পানি ছিল সিডি ভেক্টেশ ফিল্ম এবং মুভিটিকে ডিস্ট্রিবিউট করে সিটি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দার ফিল্ম এবং মুভিটিকে রিলিজ করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার ষোলো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো মতো পারফর্ম করে এবং মুভিটি অসাধারণ ছিল এবং যারা জিতের মুভি দেখতে পছন্দ করেন তার কমেডি দেখতে পছন্দ করেন অসাধারণ কমেডি আপনারা এই মুভিতে দেখতে পাবেন এবং জিতের পারফর্মও খুবই সুন্দর ছিল এবং এই মুভিটিও খুবই সুন্দর একটি মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন যারা এখনো তেলেগু মুভিটিকে না দেখে থাকলে অবশ্যই এই মুভিটিকে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে মুভিটিকে কোথায় দেখতে পাবেন তো এই মুভির সমস্ত ওটিটি রাইটস গুলোকে বাই করে রেখেছে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও আপনারা চাইলে হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে আপনারা এই মুভিটিকে দেখতে পারেন এবং এছাড়া যদি আপনারা এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে এই মুভির সমস্ত স্যাটেলাইট বাই করে রেখেছে জলসা মুভিজ তো আপনারা যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনারা জলসা মুভিজে গিয়ে এই মুভিটিকে দেখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন